Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala sayyidil mursalin wala alihi wa sahabihi asma'in. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahir rahmanir rahim. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Sabanito dindari mandar মুসলিম ভাইরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আজকের এই পবিত্র জুমাবারে তার পবিত্র ঘরে ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে আসবার সুযোগ করে দিচ্ছেন। এজন্য আমরা প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। আবার আপনাদের মাঝে আসবার সুযোগ আল্লাহ আমাকে দিলেন, এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের শুকরিয়া এবং নবীজির প্রতি দরুদ পাঠের পর আমি কোরআনে কারিমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী, রহমতের নবী, করুণার ছবি, গোটা বিশ্বের শোষিত, নির্যাতিত, বঞ্চিত মানবতার বিশ্বস্ত বন্ধু, রহমাতাল্লিল আলামিন, সাহেবে কাবা ওয়া কাউসাইন, আহমদে মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে লক্ষ্য করে আল্লাহ পাক মানব জাতিকে জানাচ্ছেন যে তার নবীর পজিশনটা কতখানি। সেটা কি? আল্লাহ পাক বলছেন, আমি তো আপনাকে আমার সমস্ত সৃষ্টি লোকের জন্য আমার রহমত বানিয়ে পাঠাইছি। সুবহানাল্লাহ, সমস্ত সৃষ্টির মধ্যে তিনি হচ্ছেন কেন্দ্রীয় চরিত্র। তিনি সৃষ্টির মাঝে সর্বোত্তম সৃষ্টি। তিনি এবং আল্লাহ এর মাঝখানে আর কিছু নাই। অর্থাৎ আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দুটি নামের কথা আমরা জানি, একটি হচ্ছে মুহাম্মদ, আরেকটি হচ্ছে আহমদ। এই নাম দুটি আমাদের মাঝে সবথেকে বেশি পরিচিত নাম, আরও নাম আছে। একটি নামের মানে হচ্ছে সর্বোচ্চ প্রশংসাকারী, আরেকটি নামের অর্থ হল সর্বোচ্চ প্রশংসিত। দুটি নামই সার্থক। সমস্ত সৃষ্টি মিলে আল্লাহর যত প্রশংসা করতে পেরেছে, আল্লাহ পাক তার নবী, নবী থেকে নবী, তার থেকে বেশি প্রশংসা আল্লাহর করেছেন। তাই তো তিনি সর্বোচ্চ প্রশংসাকারী। আর সৃষ্টি লোকে যে যতখানি প্রশংসিত হয়েছে, সে প্রশংসা আল্লাহ করুক, ফেরেশতারাই করুক, সৃষ্টি জাহান করুক, মানবতা করুক, সব থেকে বেশি প্রশংসিত হয়েছে নবীজি। সুবহানাল্লাহ, তাই তিনি সর্বোচ্চ প্রশংসিত। কুরআনে কারিমে সূরা হাজাব এর 56 নম্বর আয়াতে দেখুন, আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবীর সানে দরুদ পাঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যারা ঈমান এনেছো তোমরাও আমার নবীর সানে দরুদ পাঠাও। কুরআনে কারিমের এই একটিমাত্র জায়গা যেখানে আল্লাহ বলছেন আমিও করি, আমার ফেরেশতারাও করে, তোমরাও করো। সুবহানাল্লাহ, চিন্তা করেন, আর কোথাও পাবেন না আল্লাহ বলছে আমি নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো, আমি রোজা করি তোমরা রোজা করো, আমি দান করি তোমরা দান করো। এইরকম নিজের আমল দিয়ে মানবতাকে উৎসাহিত করা, এটাই একটামাত্র জায়গা নবীকে কেন্দ্র করে যে নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর সানে দরুদ পাঠে। অবশ্য আল্লাহর দরুদ আর আমাদের দরুদে পার্থক্য আছে। আল্লাহ পাকের দরুদ মানে আল্লাহ পাক সরাসরি রহমত পাঠান, আর আমরা সেই রহমতটাই আল্লাহকে পাঠানোর জন্য আবেদন, নিবেদন, প্রার্থনা, দোয়া করি। যাই হোক, তিনি সর্বোচ্চ প্রশংসিত, তিনি সব থেকে বেশি সর্বাধিক প্রশংসাকারী। তাকে পৃথিবীতে কেন পাঠানো হলো?
কুরআনে কারীমের তিনটি সূরার তিন জায়গায় আল্লাহ পাক বলেছেন, ফাল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এভাবে তিনখানা আয়াত এসেছে। আমি একটু মিশায় বললাম, কুরআনে কারীমের সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতহ এর 28 নম্বর আয়াত আর সূরা জুমুয়া এর 9 নম্বর আয়াত, এই তিনটি সূরার এই তিন জায়গায় আল্লাহ পাক নবীজিকে প্রেরণের উদ্দেশ্য বলেছেন যে আমি আমার রাসূলকে সত্যের বিধান দিয়ে পৃথিবীতে পাঠালাম যাতে যত বিধান আছে প্রচলিত সমস্ত বিধানের উপরে আমার এই বিধান ইসলামকে তিনি বিজয় করে দিতে পারেন। বলেন আল্লাহু আকবার। নবীজির কাজ, কারণ নবীজি তো নিজের দিকে ডাকেন না, তিনি আল্লাহর দিকে ডাকেন এবং তার মিশন হলো মানব জাতিকে হাজারো ইবাদত পূজা পার্বণ ভক্তি সব কিছু হাজার দরবারে মানুষেরা মাথা কুটে মরছিল, কেউ গাছের সামনে, কেউ পাখির সামনে, কেউ আগুনের সামনে, কেউ পাহাড়ের সামনে, কেউ নিজেদেরই এক বিশেষ অঙ্গের সামনে, এভাবে মাথা কুটে মরছিল। এই হাজারো দরবার থেকে তার উন্নত মাথাকে তুলে ধরে একমাত্র আল্লাহর কাছে নত করানোর জন্যই এসছে নবীরা। তো সেই আল্লাহর কাছে নত হওয়ার জন্য তো বিধান লাগবে। এ নত শুধু এই দেখানো নত না, সব ব্যাপারে চলাই ফিরাই কথায় বার্তায় লেনদেন উঠা বসা তাকানো শোনা সব ক্ষেত্রেই যেন আল্লাহ পাকের গোলামি প্রতিষ্ঠিত হয় আমার সকল অনুভূতির উপরে। আপনারা যদি একটু খোঁজ নেন দেখবেন কি দেখবেন আর কি দেখবেন না, এই বিধান ইসলাম আছে না? কি খাবেন আর কি খাবেন না, এই বিধান ইসলাম আছে না? কারে দিবেন কারে দিবেন না, এটা ইসলাম আছে না? আচ্ছা কোনটা নেবেন কোনটা নেবেন না সেটা আছে না? তাহলে দেখুন যে এই প্রতিটি বিধিবিধান এর মাধ্যমে তো আমরা গোলাম হতে পারি। তো অথচ এইগুলার ব্যাপারে অন্য বিধান চলছিল, যেমন অর্থনীতি সেখানে সুদের বিধান চলছিল, অর্থনীতি সেখানে যারা শক্তিধর তারা ডাকাতি করছিল লুট করছিল জোর যার মুল্লুক তার, এই ছিল বিধান। কিন্তু ইসলামের বিধানের মাধ্যমে বলা হলো তোমার যাদের জোর আছে যাদের অর্থকড়ি আছে তোমরাই এবার অসহায়কে দাও। তাই নবীর শিক্ষা এমন হলো যারা মানুষের সম্পদ লুণ্ঠন করত ওরাই এই বিধানের আলোকে আসার পর নিজেদের টাকা মানুষ খুঁজে খুঁজে বিলাতে লাগলো। সুবহানাল্লাহ, মানুষের জীবনের নিরাপত্তা ছিল না, মনে করতো আমার ক্ষমতা আছে আমার বাধা ওরে মেরে ফেল, কিন্তু ইসলাম এসে প্রাণের নিরাপত্তা প্রাণের পবিত্রতা ঘোষণা করলো। ঠিক এইভাবে সব ব্যাপারেই সব ব্যাপারে নবীজির শিক্ষা থেকে যদি মানব জাতিকে আলাদা করা হয়, নবীজি যে মহান শিক্ষা দিয়েছেন, মহান নীতিমালা দিয়েছেন, নৈতিকতার বিধিমালা দিয়েছেন, আইন ও কানুন দিয়েছেন, এ থেকে যদি মানব জাতির এই কলিজা কল্প চিন্তাভাবনা এ থেকে যদি তার শিক্ষাকে আলাদা করা হয়, তাহলে আপনি চিন্তা করুন আমরা মানুষ নামের জানোয়ারেরা পৃথিবীতে ঘুরে বেড়াবো, মনুষ্যত্বের কিচ্ছু থাকবে না। ছোট্ট দুইটা উদাহরণ দেই, যেমন ধরুন এখন গরুর গোশতের দাম বেশি, খাসির গোশতের দাম বেশি, এটা শখ থাকলেও সবার পক্ষে কেনা সম্ভব না। এখন আমরা তো এই চিন্তা করতে পারতাম যে দরকার কি গরু খাসির মাংস কেনা, রাস্তাঘাটে কত কুকুর ঘুরে বেড়াচ্ছে একটা জবাই দিয়ে খাই নিলে তো হয়। এই চিন্তা কিন্তু অভাবে স্বভাব নষ্ট, এই চিন্তা হওয়া স্বাভাবিক ছিল, কিন্তু দরকার হলে আমরা খাবো না সাধারণ কিছু খেয়ে থাকব, তাও অন্তত কুকুর জবাই করে খাবো না, রাস্তাঘাটে ফ্রি যেসব আসে তেলা পোকা উই পোকা সার পোকা এগুলো নিয়ে ভাজি করে আমরা খাবো না, এই চিন্তা কেন করছি না? এটা ওই নবীর শিক্ষার কারণেই, তিনি বলেছেন এগুলো হারাম, এগুলো খাওয়া যাবে না। নইলে দেখুন আমার আর বন্য প্রাণীর কি পার্থক্য থাকতো, আমার আর হিংস্র জানোয়ারের কি পার্থক্য থাকতো? বয়সকালে মেয়েটা বিয়ে দেব, প্রায় পেপার আসছে পরের ঘরে সংসার করতে গিয়ে মেয়েটাকে মেরে ফেলা হয়েছে, এরকম আপনারাও জানেন। আচ্ছা কারা মেরেছে? ওই মেয়েটা যে ঘরে গিয়ে কাউকে আব্বা বলেছে, কাউকে আম্মা বলেছে, কাউকে প্রাণাধিক প্রিয়তমা প্রিয়তম স্বামী বলে ডেকেছে,
তারাই তো মেরে ফেলছে। তো এই অবস্থা দেখার পর একজন পিতা যদি এরকম ভাবতেও তো পারত যে অযথা আমি আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবো কেন, সমবয়সী আমার ছেলেও আছে মেয়েও আছে, অযথা আমার এই কলিজার টুকরা মেয়েটা কোন সংসারে গিয়ে গালি খাবে মার খাবে, বরং এদের ভাই বোন বিয়ে দিয়ে দিই, এ চিন্তাও তো করতে পারতাম। পারি না কেন? পারি না কারণ আমরা শিখেছি এটা করলে হারামজাদা পয়দা হবে, এজন্যে পারি না। এই শিক্ষাটা কার? আল্লাহর শিক্ষা নবীজির মাধ্যমে আমাদের মাঝে এসছে। আজকে সেই নবীকে দেখতে পারে না মানুষ রূপী জানোয়ারেরা, তার বিরুদ্ধে কথা বলে। কিন্তু নবীর শিক্ষা যদি আমাদের চিন্তা চেতনা থেকে আলাদা করা হয়, আমরা কিসের মানুষ, কিসের মনুষ্যত্ব? এমন কিছু কথা আজকে বলা হচ্ছে যে কথা কাফেরেরাও বলে নাই। তৎকালীন দুনিয়ায় যারা তাকে দেখেছে তারা তার জানি দুশ্মন, তারাও এসব কথা বলে না। এবং এই ঝাঁজুরগুলো আজকে বলে, অথচ এখন তো মানুষের জন্য জ্ঞান সহজ হয়ে গিয়েছে। তারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে বলেছে, কিন্তু তারা যাদেরকে শ্রদ্ধা করে, যাদের সাহিত্য, যাদের ইতিহাস, যাদের নেতা হিসেবে মানে, সর্বকালের মহামানব যারা তাদেরকে বলে, যাদের এত কথা বলে, তারা তো মাত্র 150-200 বছরের ভিতরে ছিল, এই যে সভ্যতার যুগে। দেখা যাচ্ছে তারা আরো কম বয়সী নারীর সাথে বিয়ে করছে। তো বিষয় হয়েছে কি যে ঝাঁজুরেরা সুসের বিরুদ্ধে লাগে এবং এমন কিছু বলতেছে যেটা কাফেরেরাও বলে নাই। বন্ধুগণ, কোরআনে কারিমে সূরা আনাম এর 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী, আমি অবশ্য জানি এরা তোমাকে যা বলে তাতে তুমি বড্ড কষ্ট পাও। আমি জানি এরা তোমার বিরুদ্ধে যা বলে তাতে তুমি কষ্ট পাও, কিন্তু ওরা তো তোমার এই মিথ্যাবাদী বলে না, ওরা আসলে আমার আয়াতকেই মিথ্যা বলে। অর্থাৎ আবদুল্লাহ ছেলে মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা ছিল না। আবদুল্লাহ ছেলে মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিরুদ্ধে কোনো শত্রুতা ছিল না। তাকে তো ভালোবেসে আল আমিন বলা হয়েছে, তাকে ভালোবেসে আস সাদিক বলা হয়েছে, তার ফয়সালা মেনে নেওয়া হয়েছে। আবদুল্লাহ ছেলের বিরুদ্ধে শত্রুতা না, শত্রুতা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে। রাসূল তিনি কিভাবে হলেন? ওই কোরআনের কারণে। তাই আল্লাহ বলছেন, নবী আমি জানি, সূরা আনামের 33 নম্বর আয়াত, যে নবী আমি জানি ওরা তোমারে যা বলে তাতে তুমি বড্ড কষ্ট পাও, কিন্তু আসলে ওরা তো তোমারে মিথ্যাবাদী বলে না, ওরা আমার এই আয়াতগুলাকেই মিথ্যা বলে, ওরা কোরআনটা মানতে চায় না। বন্ধুগণ, নবীকে আবার দুর্ভাগ্য, আমাদের ভিতরেই কিছু লেবাসধারী আলেম ওলামা আছেন যারা এই প্রতিবাদ মুখরতা দেখে তাদের সহ্য হচ্ছে না, ঘরের ঢেকি কুমিরে পরিণত হয়েছে। এরা এখন বলছে এগুলো ফেতনা, এগুলা সন্ত্রাস, হাবিজাবি কথা বলছে। বন্ধুগণ, আজকে মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মার এই বিভ্রান্তির জন্য, এই বিপদের জন্য দায়ী দুই শ্রেণীর নেতারা। একদল হচ্ছে ধর্মীয় নেতা, যার ভিতরে আলিম, ওলামা, শায়খ, পীর, মুর্শিদ, ইমাম, খতিব, হুজুর, মুফাসসির, মুহাদ্দিস, যাই আপনি বলেন, লেবাসধারী এক বিরাট শ্রেণী এই মুসলিম উম্মাকে, মুসলিম উম্মার চোখ থেকে সত্যকে গোপন করেছে এবং কিছু ফজিলত, কিছু শর্টকাট পথ দিয়ে জান্নাতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, এই একটা শ্রেণী। আর একটা শ্রেণী মুসলিম উম্মার এই দুর্গতির জন্য দায়ী, সেটা হচ্ছে রাজনৈতিক নেতারা। আর সাবজেক্ট যদি বলি কিসের দোষে যেটা হলো, তাহলে শিক্ষা ব্যবস্থা, এরকমের দু ধরনের শিক্ষা ব্যবস্থা এই মহাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নাই। যে একই সংবিধানের আনুগত্যে, বিধিবিধানের আন্ডারে দুই রকমের রুচি তৈরি হচ্ছে, গোটা জাতিকে দুভাগ করা হয়েছে এ পক্ষ ও পক্ষ বলে। আবার শিক্ষায়ও একদলকে শুধু ধর্মীয় শিক্ষাই দেয়া হয়, আরেক দলকে দুনিয়ামুখী বস্তুবাদী শিক্ষা দেয়া হয়। এরা যখন বড় হয় দুই রুচিতে,
একই মায়ের পেটে জন্মাইছে দুইটা ছেলে, মা বাপ শখ করে একটারে মাদ্রাসায় দিল আরেকটারে কলেজে দিল। এরা যখন 20-22 বছর পর ঘরে আসে তখন একে অপরকে দেখে মনে করে এরাই দেশটা সর্বনাশ করছে। একই পেটে জন্মানো, একই কারখানায় তৈরি সন্তানরা একে অপরের দুশ্মন হলো, এটা শিক্ষা ব্যবস্থার কারণে। একটা শিক্ষায় সুদকে লাভের জিনিস বোঝানো হলো, আরেকটা শিক্ষায় সুদকে অভিশাপ বোঝানো হলো, একটা শিক্ষায় বিলাসিতাকে সফলতার মানদণ্ড করা হলো, আরেক জায়গায় ভিক্ষাকে ফজিলতের মানদণ্ড করা হলো। এই যে একই সঙ্গে গোটা জাতি দুইটা বিপরীতমুখী নৌকার যাত্রী হলো, শুধু দুই নৌকা না, দুইটা বিপরীতমুখী নৌকা, একটা নৌকা দুনিয়ার দিকে, একটা নৌকা জান্নাতের দিকে, দ্বিমুখী। এই দুই নৌকায় উঠল জাতি। তো এবার চিন্তা করুন, বিপরীতমুখী নৌকার যাত্রী যদি আমি আপনি হই তাহলে তো একেবারে সলিল সমাধি, যে জন্য আমাদের চিন্তার এত বেমিল, আমরা এক হতে পারিনি, কোনো একটা জাতি উৎসতে এক হতে পারে না। আবার শিক্ষার সিলেবাসগুলো এমন, একটা কওমি মাদ্রাসা আর একটা আলিয়া মাদ্রাসা, একটা ওই তরিকার একটা ওই তরিকার, যে জন্য কি হয় আমরাই বলি ও ফাঁসে, ওর পেছনে নামাজ হয় না, ওর টুপি ঠিক না, এটা হয় না, ওটা হয় না, এত কার হয় কি হয়। অল্প দিনের ব্যবধানে আমার এলাকায় দুইটা মসজিদ হলো, সামান্য একটা নাম নিয়ে দুভাগ হয়ে গেল, টাকার গরমে মসজিদ হলো, ইমানের গরমে মসজিদ বানাইলি কিন্তু মনটা সেই পুরানো পাপি রয়ে গেল। ওরা এসে জিজ্ঞাসা করছে নামাজ কার হচ্ছে, আমার এসে জিজ্ঞেস করে যে নামাজ ওই মসজিদ হচ্ছে না আমাদের মসজিদের নামাজ কবুল হচ্ছে, এ জবাব দেওয়া তো কঠিন। তারপরে বললাম তোমাদের কারণই হয় না, কারণ ভিতরে যদি বিদ্বেষ থাকে, হিংসা থাকে, নবীজি বলে স্যার যে এই যে হাসাদ হিংসা এইটা নেক আমলে কিভাবে শেষ করে, শুকনা কাতে আগুন লাগলে যেভাবে ছাই বর্ষা হয়। আমরা পরস্পরই কাতর, এই হিংসার কারণে ইবলিস শয়তান হলো, আর লোভের কারণে স্বর্গচ্যুত হলো আমাদের মা বাপ। আজকে হিংসাটাও আমাদের মাঝে আছে, মানে শয়তানের আমলটাও আছে, আর আমাদের সেই অধপতনের সেই আমল লোভ এটাও আমাদের ভিতরে আছে। তো এইগুলো রেখে আমরা ভালো ভালো আমল করছি। একটা গ্রামে লোকেরা কুয়া থেকে পানি খাইতো, ওখানে পড়েছে বিড়াল, এবার হুজুরের কাছে গিয়েছে ফতোয়া দেন পানি তো দুর্গন্ধ কিভাবে খাবো। হুজুর বলল 70 বালতি পানি তুলে ফেলাই দাও। গ্রামবাসী 70 বালতি পানি তুললো কিন্তু মরা বিড়াল তারে তুলল না, কেমনে পাক। বন্ধুগণ আজকে মিছিল হচ্ছে রাসূলের সপক্ষে, প্রতিবেশী দেশের বিপক্ষে, এটা অবশ্য প্রেরণার, কিন্তু পাশাপাশি রেজাল্ট আপনি লেখাপড়া করছেন রাত দিন। একসময় ছাত্র জীবনে পড়াশোনায় তো ফাঁকি দিতে হয়, তো বাড়ির প্রতিবেশীর ছেলেটা রাত তিনটেই, ওদের তখন কারেন্ট ছিল না, সে ওই হারিকেনের আলোয় পড়ে, এই দেখে আব্বা প্রচণ্ড বকত যে তোদের এত সুন্দর আলো আর তোর ঘুমে আসিস, তো ফাঁকি তো দিতে হয়। তো এখন সেও পড়ছে, আমিও ফাঁকি দিচ্ছি, আমিও পড়ছি যতটুকুই পারি, কিন্তু দেখা গেল সে ফেল করলো আমি পাশ করে গেলাম, তার মানে পড়ার ভিতরেও কিছু ফাঁকি ঝুঁকি থাকে, তো ওই পড়ার দাম কি। ঠিক এইভাবে আজকে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বের হচ্ছে, মেয়েরা বের হচ্ছে, সবই প্রেরণা, সব কিছুকে আমরা মোস্ট ওয়েলকাম জানাই। এটা কারণ যে জাতিকে জেহাদ থেকে ফিরিয়ে একটা ভেড়া বানানো হচ্ছিল, সেই জাতি তার মুক্তির পথ পেয়েছে, চেতনা পেয়েছে। 1400 বছর আগের, প্রায় 1500 বছর আগের মানুষটাকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, গোটা সামাজিক মাধ্যম নেটওয়ার্ক সবচেয়ে বেশি যে নামটির প্রচার সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ঠিক আছে, কিন্তু এত সাধনার রেজাল্টটা, তো রেজাল্ট পাইতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। এই মিছিলগুলো একই পতাকা তলে হওয়া দরকার, হঠাৎ করে এই মসজিদ একটা মিছিল, ওই মসজিদ থেকে আজকে ওই ওই পাড়া থেকে ওই পাড়াতে, এতে যথেষ্ট বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওই যে শতদা বিভক্ত আলেম সমাজ, তারাও এটা এক করার চেষ্টা করে না, এমনকি একই সংগঠনের অথবা সহযোগী সংগঠন
উনি সভাপতি আরেকজন সহসভাপতি সহসভাপতি হয়তো ভালো বক্তৃতা দেয় সভাপতি তারে ডাকে না কারণ তাহলে তো সে বক্তৃতায় নাম করে ফেলবে এই যে হিংসা এই হিংসা থেকে বাঁচতে পারলাম না ওই মসজিদ থেকে যাই কত মিছিল সাংবাদিকদের পরিশ্রম বাড়ে দেখতে মজাই লাগে কিন্তু রেজাল্ট বন্ধুগণ আজকে যদি গোটা জাতি এক হয়ে আওয়াজ তুলতে পারত সৌদি আরব বহুদিন পর একটা ভালো কাম করলো হঠাৎ করে সে বলল যে ওই দেশের পণ্য তাদেরকে নিন্দা জানালো আশপাশের আরব দেশগুলোর কেউ কেউ পণ্য বর্জন করলো এরা সাহসী হলো বলল আসল কথা কি জানেন এই কেন্দ্রীয় মুসলমানদের এই কেন্দ্রীয় দেশটা যদি এরা যদি 100 ভাগ মুসলিম হতো এরাই কিন্তু পারে সবকিছু করতে কারণ ওরাই তো সারা পৃথিবীকে খাওয়ায় সবাই ওদের পকেটে ভরা কিন্তু ওরা নিজেদের লালসা নিজেদের রিপু পূজারি নফসের দাসত্বের কারণে আজকে তারা সবার সাথে আপোষ করে আছে এই এতটুকুতে কি হয়ে গেল এই বিষয় হলো ছোট পরিসরেও যা বড় পরিসরেও তাই আমাদের একই এক যদি না হয় এবং যে যত বড় হুজুরি হোক যে যত বড় লিডারই হোক যদি কেউ অনৈক্যের কথা বলেন বুঝতে হবে তিনি উম্মার দুশমন এই মাসলুম উম্মার তিনি দুশমন এতে তার সার্টিফিকেট তার ডিগ্রি কোনোটাই দেখার দরকার উম্মতের নাই বরং এক হতে হবে ইসলাম মানবতার রক্ত চেয়েছে ইমানদারদের রক্ত চেয়েছে এই যে মসজিদ আসে কেন যাতে আমরা সত্যের পক্ষে মিথ্যার বিপক্ষে এক হতে পারি তাই আমাদের সব কিছু একই সাথে এই ঐক্যের ট্রেনিংটা দেওয়া হয় এজন্যই জামাতের 27 গুণ সওয়াব কিন্তু সারা জীবন জামাতে নামাজ পড়লাম এক হওয়ার কোনো প্রেরণা পাইলাম না এটা তো -27 এ পরিণত হবে বন্ধুগণ সেজন্য যেখানে যার বলার ইচ্ছা যেখানে যার খুশি শুধু আবেগ দেখালে হবে না হুশ করে আবেগ দেখাতে হবে বন্ধুগণ আর কটা কথা বলবো সহিহ আল বুখারী সহিহ আল মুসলিমের হাদিস সহিহ আল বুখারীর 14 নম্বর মুসলিমের 75 নম্বর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা আমাকে তোমাদের মাতাপিতা সন্তানাদি পরিবার পরিজন এমনকি নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ ঈমানদার হতে পারবে না তাহলে বুঝলাম রাসূলুল্লাহর প্রতি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ তাকে ভালোবাসতে হবে সবথেকে বেশি পাশাপাশি ঈমানের আরেকটি অংশ এটি মিশকাতুল মাসাবির হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বিহ তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছি এটার আনুগত্য না করবে অর্থাৎ কোরআনের অনুসরণ না করবা ততক্ষণ ঈমানদার হতে পারবে না তাহলে একটি মহব্বত আর একটি আনুগত্য এই দুটির মাঝেই কিন্তু মুক্তি মিলবে এজন্য আনুগত্য করতে হলে জানতে হয় অনুসরণ করতে হলে জানতে হয় ভালোবাসতে বেশি কিছু জানতে হয় না এটা আবেগ একটা চেতনা একটা অনুভূতি কিন্তু আনুগত্য করার জন্য জানতে হয় তো সুতরাং একটি হলো আবেগ এটাই বেহুশ হওয়া যায় কিন্তু পাশাপাশি আনুগত্যে হুশ লাগে তো এই হুশটাও আমাদের রপ্ত করতে হবে আজকে যারা রসুলের জন্য আমরা জীবন দেওয়ার প্রেরণা লালন করি তাদেরকে আনুগত্য করতে হবে এই আনুগত্যটা করতে পারলেই আমাদের মুক্তি নবীজি সাহাবেদের নিয়ে বসেছিলেন গ্রাম্য এক সাহাবি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে একজন গিয়ে আমাদেরকে দিনের দাওয়াত দিয়েছে আমার লোকেরা এবং আমরা সিদ্ধান্ত নিলাম আপনার কাছ থেকে সরাসরি শুনব এজন্য তাদের প্রতিনিধি হয়ে আপনার কাছে এসেছি আপনি আমাকে ইসলামের ব্যাখ্যা দেন তাওহীদ কি রিসালাত কি আখিরাত কি নামাজ কি রোজা কি এইভাবে সে নবীজির কাছে জানতে চাইল এই হাদিসটি বুখারীতেও আছে মুসলিমও আছে তে নবীজি তখন তাকে অল্প কথায় সহজ করে বুঝালেন সব শোনার পর ওই গ্রাম্য সাহাবিটি বলছেন হে আল্লাহর হাবিব আপনি আজ আমাকে ইসলামের যে কথা বললেন আমি এর থেকে এতটুকু বাড়াবো না আমি এর থেকে এতটুকু কমাবো না আপনি যেমনটা বলেছেন তেমনই আমি অনুসরণ করব এই কথা বলে নবীজিকে সালাম করে যখন গ্রাম্য মানুষটি অজানা অচেনা লোকটি চলে যাচ্ছে তখন বিশ্বনবী উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলছেন ও আমার সাহাবারা এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যদি কোনো জান্নাতি লোককে দেখে
নিজেদের চোখ দুইটি জোড়াতে চাও, শীতল করতে চাও, ওই লোকটির দিকে তাকায় দেখো, ওই লোকটি নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ লোকটি কি বলেছে, যে আপনি ইসলামকে যেভাবে বলেছেন আমি ওভাবেই মানব, একটু মন গড়া করে বাড়াবো না, একটু মন গড়া করে কমাবো না, সুবিধাবাদ চিন্তাবাদ করবো না। এজন্য নবীজি তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আসর আমাদের জীবনের চাইতে প্রিয় আমাদের মহানবী। আমাদের অবশ্যই কষ্ট হয়, কিন্তু এই কষ্টের প্রতিকার করতে হলে এবং ইসলামের দুশ্মনদের মুখ বন্ধ করতে হলে আমাদের সেই হারানো খোলাফের আশেদার সেই খেলাফত পুনরুদ্ধার করতে পারতে হবে। সেই আবু বকরের জামানা, সেই উমারের জামানা, উসমান আলীর জামানা ফিরিয়ে আনতে হবে। এটা করতে হলে আমাদেরকে ইসলাম জানতে হবে, মানতে হবে, এক হয়ে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সেই হারানো গৌরব ফিরে পাওয়ার তৌফিক দিন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।